বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিক এবং কর্মচারীদের 9 কোটি টাকা ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে তাদের মোবাইলে টাকা পৌঁছে গেছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। জানিয়েছেন, বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলকে সৌজন্য সাক্ষাতের জন্য গণভবনে ডেকেছেন সরকার প্রধান। গেল 4 এপ্রিল ভোরে বঙ্গবাজারে আগুন লাগে, 50টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে 12 এপ্রিল সকাল থেকে চৌকি পেতে ব্যবসা শুরু করেন ক্ষতিগ্রস্তদের অনেকে।